নমস্কার সদ্গুরু, আপনি বলছিলেন এক নুনের পুতুলের সমুদ্রে ঝাঁপ দিয়ে এক হয়ে যাওয়ার কথা, কিন্তু সেই অবস্থাটা কেমন যখন আপনি নুনের পুতুল অথচ সমুদ্রে মেশেননি, সেটা কেমন? কেউ কি রান্নাঘরে গিয়ে এক চামচ নুন নিয়ে আসতে পারবেন? ওনার মুখে এটা ঢেলে দিন, তখন উনি বুঝতে পারবেন এটা কেমন লাগে। নুন ভালো, শুধুমাত্র যদি অল্প পরিমাণে এটা অন্য কিছুর সাথে মেশানো হয়, শুধুমাত্র যদি মিশে যায়। আপনি যদি খুঁজে পান এত বড় একটা নুনের ডেলা আপনার সাম্বারের মধ্যে, শুধুমাত্র যদি মিশে যায় তাহলেই এটা ভালো। এটা সম্পূর্ণ মিশে গেছে, সামুন্দারের সাথে না হলেও অন্তত সাম্বারের সাথে। শুধুমাত্র যখন এটা অন্য কিছুর সাথে মিশে যায় তখন এটা ভালো, যদি ভালোভাবে না মেশে তাহলে নুন খুব খারাপ, জানেন তো। তো জীবনও এরকমই লাগবে যদি আপনি ভিড়ের থেকে আলাদা হতে চান, এটা এরকমই মনে হয়। বেশিরভাগ মানুষ এই গ্রহে সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে থাকা কি তা জানেনই না। আনন্দের কথা তো ভুলেই যান, ভুলে যান পরমানন্দের কথা, অন্য কিছুর কথাও ভুলে যান। তারা জানেন না স্বাচ্ছন্দ্য কি, এটা সবথেকে সাধারণ জিনিস। অন্যান্য অনেক জন্তু জানোয়াররাও এর কথা জানে। আপনি দেখে থাকবেন একটা কুকুর ভালো করে খেলে, ঠিক আছে, সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যে। মানুষেরা জানেন না স্বাচ্ছন্দ্য কাকে বলে, বেশিরভাগ মানুষ জানেন না সুখের অর্থ কি, সেই জন্যই তাদের এত অসুখ রয়েছে, তাই কি না? শুধুমাত্র এখানে শান্তিতে বসে থাকা, শুধুমাত্র বসে থাকা না, এরকমই চলছে এটা সবসময়, তাই জীবনও ওরকমই হবে। কারণ আপনি নুনে একটু বেশিই ভরে গেছেন, জানেন তো। এই শব্দগুলি ব্যবহার করা হয় বিভিন্ন রকমভাবে। আমরা যখন নুনের কথা বলি এটাই আসলে সারমর্ম একভাবে দেখতে গেলে। আপনি যদি বলেন পৃথিবীর নুন, এর অর্থ হল সারাংশটুকু আপনি নিয়েছেন। তো আমরা যখন বলি আপনি একটি নুনের পুতুল, বা আপনি যদি একটিতে পরিণত হন, এটা হল সারমর্ম। এই মুহূর্তে আপনার ব্যক্তিত্বের সারাংশ হল শুধু এই, আপনার ধারণা, আপনার আবেগ, আপনার মতামত, একগুচ্ছ পূর্ব ধারণা যা আপনি বয়ে নিয়ে চলেছেন, এটাই হল আপনার ব্যক্তিত্বের সারাংশ। এবং কর্মের প্রভাব এতে হয়তো খুব বেশি পরিমাণে ইন্ধন যোগাচ্ছে। স্মৃতি, এটাই আপনি যা তা নির্ধারণ করছে। তো এই হল আপনার নুন। আপনার ব্যক্তিত্বের সারাংশ হল শুধুমাত্র আপনি যা মনে রেখেছেন গতকালের বা এই আগের মুহূর্তের বিষয়ে। আমরা শুধু যদি আপনার স্মৃতি মুছে ফেলি সমস্ত ধাপ থেকে, শুধুমাত্র মন থেকে নয়, শরীর থেকেও, আপনি যদি সমস্ত স্মৃতি মুছে ফেলেন, তাহলে আর কোথাও কোনো ব্যক্তির অস্তিত্ব থাকবে না। যদি ব্যক্তির অস্তিত্ব না থাকে তাহলে শুধু জীবনের অস্তিত্ব থাকবে। যদি শুধু জীবনের অস্তিত্ব থাকে, আপনি যদি এখানে বসেন শুধুমাত্র একটি জীবন হিসেবে, আপনি জীবন হিসেবে স্পন্দিত হবেন। যদি আপনি জীবন হিসেবে স্পন্দিত হন, আপনি সেই মুহূর্তেই অনুভব করবেন যে জীবন ঘটে চলেছে এই সমগ্র সৃষ্টির অংশ হিসেবে, কখনোই আলাদাভাবে নয়, কারণ আলাদাভাবে এর অস্তিত্ব সম্ভবই নয়, এবং কখনোই এটা আলাদাভাবে হয়নি, সব সময় সব কিছুর সঙ্গে এক। এটা শুধুই আপনার ব্যক্তিত্ব, যা আলাদাভাবে হচ্ছে, সেটাই হল নুন। আপনার ধারণা, আপনার মতামত, দর্শন, আপনার আদর্শবাদ, যখন আপনি আপনার ধারণাগুলোকে আরও জটিল করে তোলেন তখন আদর্শবাদের জন্ম হয়, আপনার আবেগ, যেগুলো হল একই জিনিসের আরেক অভিব্যক্তি, আপনার পূর্ব ধারণা আরেকটি প্রকাশ একই জিনিসের। মূলত আপনি বিনিয়োগ করছেন আপনার স্মৃতিতে। আরেকভাবে বলতে গেলে আপনি এমন কিছুতে বিনিয়োগ করছেন যেটা মৃত। আপনি একজন মৃতদেহ সৎকারকারী, আপনার কাজ হল মৃতকে নিয়ে। সব সময় আপনার জীবন হল সেটাকে নিয়ে যা হয়ে গেছে। আপনি যা কিছু সেটা হলো সেই বিষয় যা ইতিমধ্যেই ঘটে গেছে। তো যেহেতু আপনি মৃতদেহ সৎকারকারী,
আপনি বেঁচে থাকবেন এক অস্থির অবস্থার মধ্যে?